আমাকে হাদিয়া দিছে উপহার দিছে কোন দায়িত্ব পালন করতে গিয়া সে যে লেভেলেরই হোক একবার ছোট লেভেলের দায়িত্ব হোক আপনাকে কিছু দিচ্ছে ওই পদে থাকার কারণে দিছে তাহলে আপনি এটা নেওয়ার আগে দরবার ভাবতে হবে যেটা আমার জন্য ঘুরে ফিরে কোনোভাবে উৎকোচ হয় কিনা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত কালেকশন করতে গেছেন উনি যাকাত ডিপার্টমেন্টের দায়িত্বশীল উনি গেছেন ফিল্ডে যাকাত কালেকশন করে আনছেন এনে রাষ্ট্রের কোষাগারে বাইতুল মালে জমা দিছেন আর কিছু উনি রেখে দিছেন এবং বলতেছেন হে আল্লাহর রাসূল এটা কিন্তু যাকাত দাতা আমাকে দিছে বলার সময় বলে দিছে এটা আপনাকে পার্সোনালি দিলাম আর এটা রাষ্ট্রের কোষাগারে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি বাড়িতে বসে থাকতা তোমাকে কি এই লোকটা এটা দিত বলল না তা দিত না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে দাও এটা উৎকোচ এটা ঘুষ বা ঘুষ না হোক তোমার জন্য নেওয়া জায়েজ না কারণ হলো তুমি এটা পদে থাকার কারণে পাইছো এটা তোমার পাওয়ার কথা না কত সূক্ষ্মভাবে তিনি গঠন করেছিলেন জাতি এমনি এমনি একটা অ্যান্সার ভিত্তিক পৃথিবী গড়তে পারছিলেন তিন নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো যে যখন দায়িত্ব অযোগ্যদের হাতে যাবে সমাজের যোগ্যদের মূল্যায়ন হবে না মানুষ তার মর্ম বুঝবে না তখন বুঝতে হবে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে পৃথিবী তার আয়ুর শেষ পর্যায়ে চলে আসছে হাদিসে আসছে ইদা উসিদাল আমরু ইলা গাইরি আও আলা গাইরি আহলি যখন অযোগ্যদের কাছে দায়িত্ব অর্পণ করা হয় তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নেতা বানানো হয় ফান্তাজরিসা তাহলে তুমি কিয়ামতের জন্য ওয়েট করতে থাকো শেষ পৃথিবীর আয়ু শেষ যখন পৃথিবীর সর্বত্র প্রতিটা পদে পদে দেখবা অযোগ্য অথর্বরাই নেতৃত্বে যাচ্ছে আর যোগ্য মানুষের কোনো ভ্যালু মূল্য সমাজে নাই সর্বত্র এরকম যখন হবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআযের জন্য জবর লেগেলে তাকে যখন ইয়েমেনে গভর্নর করে পাঠাবেন তখন মদিনায় খুব হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারণা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে ধরে আদর করে করে স্নেহ করে করে বলছিলেন যে তুমি যাবে আর এখানে এসে আসছে দুজন সাহাবীকে তিনি যখন দায়িত্ব দিয়ে পাঠাবেন তখন তাদের দুজনকে বলছেন যে বাশিরা ওয়ালা তুনাফিরা খবরদার তোমাদেরকে জনগণের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি মানুষকে সবসময় সুসংবাদ দিবে মানুষকে অতিরিক্ত ভয় পাইয়ে দিবে না এবং ইয়াসিরা ওয়ালা তুআসিরা মানুষের জন্য দিন পালন দায়িত্ব পালন এগুলোকে সহজ করে দিবে কঠোরতা দেখাতে যাবে না মানুষের সামনে এবং তিনি আরও জিজ্ঞাসা করেছেন মাযুন জবালের নামকে তোমাকে যে আমি পাঠাচ্ছি তুমি কি দেখে বিচার করবে প্রত্যেকটা কাজ তিনি বলেছেন আল্লাহর কিতাব দেখে করব এরপর বলেছেন যদি আল্লাহর কিতাবে না পাও বলেছেন আল্লাহ রাসূলের হাদিসে দেখব এরপর বলেছেন যদি আল্লাহ রাসূলের হাদিসে তুমি ওই বিষয়ে সমাধান খুঁজে না পাও তিনি বলেছেন তখন আজিতাহিদু বিরাই কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে আমার বিবেককে জিজ্ঞাসা করে সেখান থেকে উত্তর নিয়ে তারপর বের করব নবী সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং প্রশংসা করেছেন ওই প্রশংসা আল্লাহর ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তার রাসূলকে এমন দূত এবং দায়িত্বশীল দিয়েছেন যে সে যথাযথভাবে দায়িত্ব পালন করতে যাচ্ছে আমরা যেটাকে বলি শপথ নবী সাল্লাল্লাহু আলাইহি শপথ করাতেন আল্লাহ তাআলা সেরকম দায়িত্বশীলতা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং প্রত্যেকে যার যার পর্যায়ে দায়িত্বশীলতা বুঝে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য পরিবারটাকে সুন্দর করার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া অনেক বেশি জরুরি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে আমার করার তৌফিক দান করুন জাযাকাল্লাহু খাইরা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে